আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। ভিডিও দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের রেসিপি কী। হ্যাঁ, আমাদের আজকের রেসিপি হচ্ছে রস চিতই পিঠা বা দুধে ভেজানো চিতই পিঠা। আমাদের নানি দাদিদের মতো করে সহজভাবে এই রেসিপিটা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমাদেরকে রসটা রেডি করতে হবে। এর জন্য আমি চুলায় সোয়া এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি আর এই দুধটাকে জাল করে আমি এক লিটারের থেকে সামান্য কিছুটা কমিয়ে ফেলেছি। রস চিতই বানানোর জন্য দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। যখনই দুধটা এক লিটারের থেকে কিছুটা কমে যাবে, মানে জাল করা প্রায় হয়ে যাবে, তখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়েছি। আপনারা যদি নারকেলটা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। নারকেল দেওয়ার পর আমরা দুধটা বেশিক্ষণ জাল করব না, জাস্ট 2 মিনিট জাল করে তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবারে আমরা গুড়ের শিরাটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে সোয়া 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর গুড়টা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য এগুলোকে একটু ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে সামান্য কম পানি। এখন গুড়টাকে গলিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে জাল করতে থাকব। জাল করতে করতে যখন গুড়টা গলে যাবে তারপর 2-3 মিনিট এটাকে জাল করে নিলেই হবে। আমি এমন পরিমাণে পানি দিয়েছি যাতে করে গুড়ের শিরাটা খুব বেশিক্ষণ জাল করতে না হয়। গুড়ের শিরাটা জাল করা হয়ে গেলে এখন চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে কিছুটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব, কারণ আমাদের শিরাটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় দুধে ঢালা যাবে না। দুধ এবং গুড়ের শিরাটা কিছুটা ঠান্ডা হতে হতে আমি পিঠার ব্যাটার রেডি করে নিব। এর জন্য আমি এখানে 3 কাপের থেকেও একটু বেশি পরিমাণে ভেজা চালের গুঁড়া নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আর মিষ্টি পিঠাতে কিন্তু লবণটা একটু কমই লাগে। চালের গুঁড়ার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পরিমাণে পানি মিশিয়ে প্রথমে আমি এখানে গাঢ় একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি আর 2 কাপের মতো পানি দিয়ে প্রথমে আমি এই ব্যাটারটাকে একটু ভালো করে মেখে নিব। এই অবস্থায় ব্যাটারটাকে একটু ভালো করে মেখে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকু এবং ভিতরে ছিদ্রযুক্ত হবে। এতে করে দেখা যাবে যে রস খুব ভালো করে পিঠার ভিতরে ঢুকবে। খুব ভালো করে কিছুক্ষণ মথে নিয়ে এখন এর মধ্যে আমি আবারও অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে। পিঠা তৈরির জন্য কিন্তু এই ব্যাটারটা খুবই পাতলা। এখন আমি এটাকে যখন 10 মিনিটের জন্য ঢেকে রাখব তখন কিন্তু এই ব্যাটারটা আরও একটু গাঢ় হয়ে যাবে। এখন আমাদের শিরা এবং দুধ দুটোই কিছুটা ঠান্ডা হয়ে কুসুম গরম অবস্থায় এসেছে। এখন আমি শিরা এবং দুধ একসাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। যদি আপনার গরম অবস্থায় গুড়ের শিরার সাথে দুধটাকে মেশাতে যান তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে দুধটা ফেটে যায়। আর আমি ছেঁকে নিয়েছি এই কারণে, এতে করে গুড়ের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে দেখলেই বোঝা যাবে যে আমাদের ব্যাটারটা কিন্তু আগের থেকে সামান্য একটু গাঢ় হয়েছে। আর এখন আমি দেখাচ্ছি যে আমাদের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। আগের থেকে আরও একটু গাঢ় হয়ে গেছে, তার মানে এখন চিতই পিঠা তৈরির জন্য যে পারফেক্ট ব্যাটারের দরকার ঠিক সেরকমই হয়েছে। এখন এই ব্যাটার দিয়ে আমরা পিঠা তৈরি করে নিব। এখন চুলায় আমি চিতই পিঠার একটা সাজ বসিয়ে দিয়েছি আর এই সাজের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যদিও এই সাজগুলোতে তেল ব্রাশ করার দরকার হয় না, তারপরও আমি যেহেতু প্রথম অবস্থায় বানাচ্ছি এই সাজের মধ্যে তাই একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর একদম হাই হিটে এই সাজটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণে সাঁচের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে চিতই পিঠা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে, যাতে করে পুরো প্যানের মধ্যে বা সাঁচটার মধ্যে
চুলার আঁচটা খুব ভালো করে লাগে। এতে করে পিঠাগুলো সাঁচে লেগে যাবে না, খুব দ্রুত ওঠে আসবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক থেকে দেড় মিনিট রেখেছি, আর এক থেকে দেড় মিনিটের মধ্যে আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর যেহেতু এটা আমি প্রথমবার দিয়েছি পিঠাগুলো, তাই প্রথম পিঠাগুলো কিন্তু একটু ফুলে কম। প্যানটা যত বেশি গরম হবে ততই কিন্তু পিঠা ফুলতে শুরু করে। চিতই পিঠা বানানোর সময় দেখবেন যে শেষের পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে। পিঠাগুলো তুলে নিয়ে আমি আবারও সাঁচের মধ্যে পিঠার বেটার দিয়ে দিচ্ছি। আর যেই পিঠাগুলো আমি সাঁচ থেকে তুলে নিয়েছি সেগুলো সাথে সাথে এই রসে ভিজিয়ে দিচ্ছি। কুসুম গরম রস বা দুধের মধ্যে গরম গরম পিঠা ছেড়ে দিতে হবে, এতে করে পিঠার মধ্যে রস বা দুধ খুব ভালো করে ঢোকে। আমি আবারও এক সাঁচ পিঠা তৈরি করে নিয়েছি, আর এখন এই পিঠাগুলো তুলে সাথে সাথে আমি আবারও শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে সাথে সাথে আবার ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে প্রতিবার পিঠা দেওয়ার পর অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে করে আমি ২০ ২৫টা পিঠা রসের মধ্যে ভিজিয়েছি, আর এখানে কিছুটা রস থাকতেই আমি পিঠা দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ পিঠাগুলো কিন্তু পরবর্তীতে রসটা টেনে নেবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ৬ ৭ ঘন্টা অপেক্ষা করব। ছয় সাত ঘন্টা পর আমি পিঠাগুলো সার্ভ করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন পিঠাটা ওজনে কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে, আর এর ভেতরে অনেক বেশি রস ঢুকেছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।